ঘুমের মধ্যে স্বপ্ন আমাদের একটি পৃথক জগতে নিয়ে যায়। কিছু কিছু স্বপ্ন আমাদের মুখে হাসি ফোটায়, আবার কিছু স্বপ্ন দেখে ভয়ে চোখ খুলে যায়। স্বপ্নশাস্ত্র অনুযায়ী ঘুমের মধ্যে আমরা যে স্বপ্নই দেখি না কেন, তা আমাদের বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই স্বপ্নশাস্ত্রের নানা ধরনের স্বপ্নের অর্থ ব্যাখ্যা করা হয়েছে। এগুলির মধ্যে কিছু স্বপ্ন শুভ এবং কিছু স্বপ্ন অশুভ। এমনই একটি স্বপ্ন হল ঈশ্বরের দর্শন, অর্থাৎ স্বপ্নে ঈশ্বরের দেখা পাওয়া। অনেক সময় তীর্থস্থান, দেবস্থান বা দেবদেবীর স্বপ্ন আমরা দেখে থাকি। দেবদেবীর স্বপ্ন আনন্দিত করলেও স্বপ্নশাস্ত্রে এর ব্যাখ্যা পাওয়া যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, স্বপ্নে কোন দেবতাকে দেখলে কি ফল পাওয়া যায়। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। স্বপ্নে বিষ্ণু বা নারায়ণকে দেখা। স্বপ্নশাস্ত্র অনুযায়ী বিষ্ণুর স্বপ্ন দেখলে শীঘ্রই আপনার জীবন থেকে দুঃখ ও দুর্দশা দূর হবে, সুখ শান্তিতে ভরে উঠবে আপনার জীবন, কারণ এই স্বপ্নটি অত্যন্ত শুভ। এটি ভাগ্য উদয়ের দিকে ইঙ্গিত প্রদান করে। স্বপ্নে ভগবান রামকে দেখা। মনে করা হয় ভগবান রামের স্বপ্ন ব্যক্তিকে সঠিক পথে চলার ইঙ্গিত দিয়ে থাকে। এর পাশাপাশি সাফল্য লাভের দিকেও ইশারা দিয়ে থাকে ভগবান শ্রীরামের স্বপ্ন। মনে করা হয় কোনো কাজের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে গেলে এই স্বপ্ন তাদের সাফল্যের সংকেত দেয়। লক্ষ্মীদেবীর স্বপ্ন। কোনো জাতক স্বপ্নে লক্ষ্মীদেবীকে দেখলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বুঝতে হবে এর ফলে আপনার জীবনে শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান হতে চলেছে। ধন সম্পদ বৃদ্ধির দিকে ইশারা করে দেবী লক্ষ্মীর স্বপ্ন। স্বপ্নে বজরংবলীকে দেখা। হনুমান বা বজরংবলীর স্বপ্ন জীবন থেকে দুঃখ কষ্ট ভয় দূর করে, এমনকি কোনো শত্রু বিরক্ত করলে তার হাত থেকে মুক্তি পাবেন এই স্বপ্ন দেখলে। স্বপ্নে ভগবান কৃষ্ণের দেখা পাওয়া। প্রেম সম্পর্কে সাফল্যের দিকে ইশারা করে ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন। বিবাহিতরা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে তাদের দাম্পত্য জীবনে মাধুর্য আসতে চলেছে। দেবী দুর্গার স্বপ্ন। স্বপ্নশাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার স্বপ্ন দেখা সুস্বাস্থ্যের দিকে ইঙ্গিত প্রদান করে। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকলে শীঘ্রই স্বাস্থ্য উন্নতি হবে। মনে করা হয় দেবী দুর্গার স্বপ্ন দেখা জাতকের রোগমুক্তির দিকে ইশারা করে। স্বপ্নে দেবী সরস্বতীকে দেখা। দেবী সরস্বতীকে জ্ঞান ও বিদ্যার দেবী বলা হয়। শিক্ষাক্ষেত্রে সাফল্যের দিকে ইঙ্গিত করে দেবী সরস্বতীর স্বপ্ন। এছাড়াও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার আগে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সাফল্য লাভ করতে চলেছেন আপনি। স্বপ্নে গণেশ দেখা দিলে। ভগবান গণেশের স্বপ্ন আটকে থাকা কাজ নির্বিঘ্নে পূর্ণ হওয়ার ইঙ্গিত দেয়। এছাড়া পরিবারের শুভ কর্ম ও আনন্দের আগমন ঘটে এই ধরনের স্বপ্ন দেখলে। দেবর্ষি নারদের স্বপ্ন। দূরে বসবাসকারী কোনো বন্ধু ও আত্মীয়ের সম্পর্কে শীঘ্র সুসংবাদের কথা জানায় নারদের স্বপ্ন দেখলে। শিবলিঙ্গ বা শিবলিঙ্গের পুজো করার স্বপ্ন দেখা। স্বপ্নে নিজেকে শিবলিঙ্গের পুজো করতে দেখলে শীঘ্রই শিব মন্দিরের দর্শন করে নিন। যেখানে যাওয়ার পরিকল্পনা আপনি করেছেন এর ফলে আটকে থাকা কাজ পূর্ণ হবে এবং জীবনে সুখ শান্তি আসবে। স্বপ্নে শিব মন্দির দেখা দিলে। দীর্ঘদিন ধরে আপনি বা আপনার পরিবারের সদস্য অসুস্থ থাকলে শিব মন্দিরের স্বপ্ন স্বস্তি দিতে পারে। মনে করা হয় শিব মন্দিরের স্বপ্ন রোগ মুক্তির দিকে ইঙ্গিত প্রদান করে। যমরাজের স্বপ্ন। স্বপ্নে যমরাজকে দেখে চমকে উঠলে ভয় পাবেন না, কারণ স্বপ্নে যমরাজকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ। জীবনে আগত সংকট দূর হওয়ার দিকে ইঙ্গিত প্রদান করে এই স্বপ্ন। এমনকি পরিবারের কোনো সদস্য অসুস্থ থাকলে তাদের সুস্বাস্থ্য লাভের বিষয়ে জানান দেয় এই স্বপ্ন। ধর্মগ্রন্থের স্বপ্ন। স্বপ্নে রামায়ণ বা মহাভারত দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নানান সংঘর্ষের পর সাফল্যের দিকে ইঙ্গিত প্রদান করে রামায়ণ বা মহাভারতের স্বপ্ন। অন্যদিকে গীতার স্বপ্ন সমস্ত পাপ নাশ হওয়ার দিকে ইঙ্গিত প্রদান করে। আর পূজা অর্চনার স্বপ্ন সমস্ত কাজে সাফল্যের দিকে ইঙ্গিত প্রদান করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই স্বপ্নগুলোর মধ্যে আপনি কোন স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।